সকাল থেকেই ভোট গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 28 নম্বর বুথের ভোটাররা। আর এই কেন্দ্রের ভোট চলছিল স্থানীয় মোহন সিং এসবি স্কুলে। ভোটাররা দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর পর ইভিএম এর কাছে পৌঁছতেই আলোর অভাবে প্রতীক দেখতে পারছিলেন না। সমস্যার সমাধান করলেন প্রিসাইডিং অফিসার প্রবীণ ভোটারের হাতে তুলে দিলেন টর্চ। কোনো মতে টর্চের আলোয় ভোট দিয়ে বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমকে কি জানালেন, শুনুন তার কথা। যখন ভোট দিতে যায়, যখন কাত তাত মিলাইছে, পরে ভোট দিতে যখন মেশিনে দাঁড়িয়ে গেছে, কোনো চিহ্নই দেখছি না আমি, অন্ধকার। তখন আমি কইছে স্যারে, স্যার চোখ তো দেখে না, তখন আমার টর্চ দিছে, টর্চ দিয়া আমি ভোট দিয়ে আছি আর কি। এই আর এইটা এই চিহ্নটা দেখা যায় না, এই প্রবলেম আর কি। তখন টর্চ দিছে, টর্চ দিছে পরে দেখছে। এই খবর জানাজানি হতে রীতিমতো আলোড়ন পড়ে যায় ভোটের লাইনে, খবর পৌঁছয় নির্বাচন কমিশনে। শেষ পর্যন্ত কোন রকম অশান্তি ছাড়াই আলোর ব্যবস্থা করা হয় ইভিএম এর সামনে, এবং তারপর থেকে নির্বিঘ্নে ভোটদান শুরু হয় ওই বুথে। কিন্তু এভাবে একটি স্কুলের বুথে কেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলো না, সেটা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী ওই বুথে নির্বিঘ্নেই ভোটদান চলছে। ব্যুরো রিপোর্ট, খাস খবর।